আসিফ আকবর এবার সিনেমা প্রযোজনায় আসছেন। তার প্রযোজিত প্রথম সিনেমার নায়ক হতে যাচ্ছেন খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। 4ই জানুয়ারি মিশার জন্মদিনে আসিফ সিনেমা বানানোর ঘোষণা দেন। এরই মধ্যে সিনেমার বিষয়বস্তুও চূড়ান্ত করে ফেলেছেন তিনি। 1986 সালে FDC নতুন মুখের সন্ধানে কার্যক্রমে নায়ক নির্বাচিত হন বাংলাদেশি সিনেমার খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। এর ঠিক 3 বছর পর ছটকু আহমেদের পরিচালিত চেতনা এবং পরবর্তী সময়ে আলমগীর কুমকুমের অমর সঙ্গী ছবিতেও নায়ক হিসাবে অভিনয় করেন মিশা। দীর্ঘ 2 যুগ পর আবারও বাংলা সিনেমার এই খল চরিত্রের অভিনেতাকে নায়ক হিসাবে দেখতে পাবেন দর্শকেরা। সিনেমার সম্ভাব্য নাম বাপের দোয়া কি কম দামি। 23 বছর ধরে খল চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর। গত শুক্রবার মিশা সওদাগর বলেন, শুরুতে আমি যে নায়ক ছিলাম এটা এখনকার অনেকেই জানেন না। আসিফ আমাকে খুব ভালোবাসে। তার প্রযোজিত এই ছবিতে একটা দারুণ গল্প আছে। আমাকে সেই গল্পের নায়ক হওয়ার প্রস্তাব করেছে। আমিও গল্পটা শুনে ভালো লাগায় রাজি হয়েছি। মিশা জানান, বাপের দোয়া কি কম দামি সিনেমায় তার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে বাংলাদেশের শাবনূর অথবা কলকাতার ঋতুপর্ণার। ফেব্রুয়ারি থেকে এই ছবির শুটিং এর জন্য সময় বরাদ্দ রেখেছেন বলেও জানান তিনি। আসিফ বলেন, সিনেমার চিত্রনাট্য তৈরি এবং চরিত্র বিন্যাস নিয়ে আমরা ভাবছি। পরিবারের প্রধান কর্তা বাবাকে কেন্দ্র করে তৈরি হবে আমার প্রথম সিনেমা। আপাতত কেন্দ্রীয় চরিত্রে যিনি অভিনয় করবেন তাকে চূড়ান্ত করা হয়েছে। বাকিগুলো কিছুদিনের মধ্যেই ঠিক করে ফেলবো। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।